নমস্কার, আমি সোমা সাহা। স্টেপ টু ড্রিম অফিসিয়াল চ্যানেলটির সাথে আমি বলা যায় চ্যানেলটির জন্মলগ্ন থেকেই আমি সঙ্গে আছি। শর্মিষ্ঠা চ্যানেলটির কর্ণধার। শর্মিষ্ঠার সাথেও বহুদিন ধরে কাজের সূত্রে একসাথে থাকার ফলে এটুকু বলতে পারি যে ব্যক্তিগতভাবে শর্মিষ্ঠার মানুষটি খুবই ভালো আর কাজের ক্ষেত্রে যথেষ্ট প্রতিভাশালী। ওর সাথে এই চ্যানেলে আমি শর্ট ফিল্মে অভিনয় করেছি, একটি সাংস্কৃতিক প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করেছি, একটি গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। এই চ্যানেলটিতে সবসময় নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে কাজ করা হয়েছে, ছোট বাচ্চাদের নিয়ে কাজ করা হয়েছে। চ্যানেলটি বেসিক্যালি একটি সুস্থ রুচিসম্পন্ন সংস্কৃতি মনস্ক ইউনিভার্সাল চ্যানেল ছিল। এখানে কোনো সময় কখনোই কোনো প্রাপ্তবয়স্ক বা বিকৃত রুচিসম্পন্ন কোনো কাজ করা হয়নি বা দেখানো হয়নি। চ্যানেলটিতে কাজ করে আমরা বড়রা এবং ছোট বাচ্চারা প্রত্যেকেই খুব আনন্দ পেয়েছি এবং আমাদের মধ্যে খুব ভালো লাগা ছিল। এবং আমি জানি, বলতে পারি যে দর্শকদেরও কিন্তু যথেষ্ট ভালো লাগা ছিল আমাদের এই চ্যানেলের অনুষ্ঠান সম্পর্কে। তা যাই হোক, কোনো কারণে চ্যানেলটি এই মুহূর্তে বন্ধ আছে। আমি এবং আমরা চাই চ্যানেলটি আবার যত তাড়াতাড়ি সম্ভব চালু হোক এবং আবার আগের মতো ভালো ভালো সুস্থ রুচিমনস্ক কাজ করা শুরু হোক। আমরা যারা সঙ্গে ছিলাম চ্যানেলটি, তারা আমরা অবশ্যই সঙ্গে থাকব। আর এটাও চাইব আরও নতুন যারা আমাদের এই চ্যানেলের অনুষ্ঠান দেখবেন, এই স্টেপ টু ড্রিম অফিসিয়াল চ্যানেলের অনুষ্ঠান ভবিষ্যতে যারা দেখবেন, তারাও নিশ্চয়ই মানে ভালো লাগা নিয়ে যুক্ত হবেন আমাদের এই চ্যানেলের সাথে। আর এটাই আমাদের বলার, চ্যানেলটি আবার ভালো শুরু হোক, এই আন্তরিক শুভকামনা আমাদের রইল। সবাই ভালো থাকবেন, নমস্কার।